আশি বছর ধরে পারমাণবিক বোমাই আরেকটি বিশ্বযুদ্ধকে আটকে রেখেছে। আমেরিকান আগ্রাসন ঠেকাতে রাশিয়াকে আবারও কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে? পারমাণবিক প্রতিরোধ মানে পারমাণবিক অস্ত্রধারী শত্রুকে বোঝানো যে আপনাকে আক্রমণ করলে তারা নিজেদের ধ্বংস ডেকে আনবে। এই ধারণা বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে নিরাপদ রাখে। কিন্তু কেন পারমাণবিক প্রতিরোধ আজ গুরুত্বপূর্ণ? স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর অনেকে বিশ্বাস করেছিল পারমাণবিক যুদ্ধ আর হুমকি নয়, বিশ্বায়ন এবং অর্থনৈতিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবশালী বিশ্বশক্তিতে পরিণত হয়। কিন্তু পারমাণবিক অস্ত্র এখনও বিদ্যমান। রাজনীতিবিদদের একটি নতুন প্রজন্ম অবশ্য এই হুমকি পুরোপুরি বুঝতে পারে না। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র থাকলেও তারা রাশিয়াকে পরাজিত করতে পারে। এই ধারণা বিপজ্জনক। ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া পারমাণবিক যুদ্ধের কাছাকাছি পর্যায়ে এসেছিল। বর্তমান হুমকির প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া কি? রাশিয়া বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে এবং পারমাণবিক মহড়া চালিয়েছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সংঘাতকে বর্ধিত করে চলেছে, আর এই সংঘাতই নেটো এবং রাশিয়াকে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে, পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও তৈরি করতে পারে। এটি প্রতিরোধ করার জন্য রাশিয়াকে অবশ্যই তার পারমাণবিক প্রতিরোধকে শক্তিশালী করতে হবে। পারমাণবিক প্রতিরোধ সাধারণত প্রতিরক্ষামূলক, তবে এটি আক্রমণাত্মকভাবেও ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের অনেক অপারমাণবিক অস্ত্র এবং শক্তিশালী সামরিক জোট রয়েছে। তাদের ধারণা, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই পারমাণবিক শক্তিকে পরাজিত করতে পারে। পারমাণবিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। পারমাণবিক শক্তির মধ্যে সম্পর্ক পরিবর্তন হচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কৌশলগত সমতা সহ প্রধান পারমাণবিক শক্তি ছিল। তবে ১৯৯১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে একটি ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে দেখেছে। ইউক্রেনের সংঘাত প্রথম দিকে মনে হয়েছিল যে এটি রাশিয়ার পতন হতে পারে, কিন্তু পরিস্থিতি বদলেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও রাশিয়াকে সমানভাবে দেখে না। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের সাথে যে কোনো সময়ে সংঘর্ষে জড়াতে পারে রাশিয়া। এটি রাশিয়ার ভবিষ্যৎ এবং বিশ্বে তার ভূমিকাকে প্রভাবিত করবে। মূল যুদ্ধক্ষেত্রটি কেবল ইউক্রেনে নয়, রাশিয়ার মধ্যেই অর্থনীতি, সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিল্পে। অভ্যন্তরীণ অস্থিরতার কারণে রাশিয়ার আগে পতন ঘটেছে, যেমন ১৯১৭ সালে একটি ব্যর্থ যুদ্ধের পরে। পশ্চিমারা একটি দীর্ঘস্থায়ী সংঘাতে বাজি ধরছে। স্নায়ুযুদ্ধের সময় ৫টি পারমাণবিক শক্তি ছিল। এখন আমেরিকা এবং রাশিয়ার সাথে তাল মিলিয়ে চীন তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। পারমাণবিক অস্ত্র ইতোমধ্যেই ধ্বংসের হুমকি দিয়ে পৃথিবীকে একবার বাঁচিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করতে এই মিশন অব্যাহত আছে। পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী শক্তি কেউ ভুলে না যায় তা নিশ্চিত করে এই কৌশল বিশ্বকে নিরাপদ রাখবে।